আরও নয় দেশে এনআইডি দিবে ইসি অপেক্ষায় ওমান প্রবাসীরা দীর্ঘদিন অপেক্ষার পর এবার ওমান সহ আরও নয়টি দেশে বসবাসরত বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চলতি বছরই এসব দেশে এনআইটি জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে যাওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের ইসি কর্মকর্তারা জানান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত মালয়েশিয়া কাতার ও সৌদি আরবে সফলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত ও কাতার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ইসির অনুমোদিত দেশগুলোর মধ্যেও কার্যক্রম বাকি রয়েছে ওমান বাহারাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডা এ দেশগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আদেক্ষ বিবেচনায় তিনটি ধাপে কার্যক্রম নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দ্রুতাবাস কমিশনের সঙ্গে পত্র যোগাযোগ সহ সার্বিক সমন্বয় সাধন করা যেতে পারে বলে মত দিয়েছে ইসি এদিকে ইসির কার্যক্রম সারা দিয়ে ছয় দেশের সাতাশ হাজার চারশো চুরাশি জন এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের মধ্য থেকে এ পর্যন্ত স্মার্ট এনআইডিতে হাতে পেয়েছেন চার হাজার নয়শো তিরানব্বই জন প্রবাসী ইসি বলেছেন মধ্যপ্রাচ্যে ইউরোপ এবং আমেরিকা কানাডা সহ বিশ্বের অনেক দেশে বহুসংখ্যক সংখ্যক বাংলাদেশি নাগরিক অবস্থান করেছে স্বাধীনতার এত বছর পরও তারা দেশে আসার সুযোগ পান না যার ফলে ভোটার তালিকায় তাদের নাম যেন অন্তর্ভুক্ত না হয় তেমনি তারা জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত রাষ্ট্রের পরিচিতিপত্র না থাকায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এজন্য তাদের ভোটার করার ব্যাপারে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন ইতিবাচক এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ